नमस्कार, कृषि साहित्य संबादे पढ़ी उज्जवल बंदोपाध्याय। माथाभांगा और चूर्णी नदी बाँचाओ कमिटी उद्योगे कृषि साहित्य पत्रिकार सहयोगित माथाभांगा और चूर्णी नदी तीर गल्पकथा शुरू कर आज ये अपन नहीं जाब चूर्णी नदी तीर ग्राम मामजोआनेर जमीदार बाड़ीते। आज थेके शताधिक बचर पूर्वे एखानकार जमीदार छिलेन डाक्तार बंकुबिहारी नंदी। ऐ समय चूर्णी नदी छिलो भयाल भयंकर, नदीते डाकात दल दलबद्ध भावे रात बिरेते प्राय हाना दित जनपदेर दिके। सेई समय जमीदार बाड़ीते छिलो बंदूक, रीतिमतो डाकात दलेर साथे बंदूक निये युद्ध करते पारदर्शी छिलेन ए जमीदार बाबूरा। एई साथे जमीदार बाबूदेर शख छिलो बाघ शिकार करा। कखनो बा ग्रामबासीरा बाघेर अत्याचारे पड़तो, ग्रामबासी प्रजादेर उद्धारेर जन्य तादेर बाड़ीर गृहपालित छागल गरु बाँचानोर जन्य जमीदार बाबूरा बंदूक निये बेरिये पड़तें बाघ शिकार करबार जन्य। जमीदार नारायण चंद्र नंदी निजे हाते गुली करे बाघ मेरेछिलेन। सेई बाघेर काहिनीओ आमरा जानलाम एखनकार जमीदार परिवारेर नतून प्रजन्मेर काछे। किछु शुने नेब पूर्वेकार इतिहास। जमीदार परिवारेर कुशल नंदी आर्ट स्कूलेर छात्र। तिनी देखालेन जे तिनी सुंदर तैलचित्र एके चलेछेन। जमीदारदेर निजस्व जमीते शिव मंदिर, गोपाल मंदिर इत्यादि मंदिर प्रतिष्ठित हयेछे। एखाने तारा नित्य पूजित हन, निजस्व सेवायत आछे तादेर जमीदार परिवारे। आमरा देखलाम एखाने आछे 11टी परिवारेर बधू माता। तारा सबाई एकत्रे एकान्नवर्ती परिवारेर मतोई आछेन, जेटी एखन सचराचर देखा जाए ना। आसुन देखे नेवा जाक सेई परिवारेर अट्टालिकार किछु दृश्यावली जेगुली एखन जराजीर्ण होये आछे। मामजोआन थेके स्वपन भौमिकेर रिपोर्ट, कैमेराय दिबाकर दास, रिपोर्ट सहयोगिताय सुजित कुमार राय, अखिल कुमार विश्वास ओ कुशल नंदी। भिडियो एडिटिंग दिबाकर दास, सहयोगिताय राजा विश्वास। आमरा एसेछि मामजोआनेर नंदी बाड़ीते। एटा होच्छे आगेकार दिनेर जमीदार बाड़ी। चूर्णी नदीर तीरे जे मामजोआन ऐतिहासिक जे ग्राम, सेई ग्रामे একটা সময়ে এই জমিদার বাড়ির পুরুষানুক্রমে তারা এখনও বসবাস করছেন। এদের যে পরাক্রম ছিল, এখানে জল জঙ্গলে ভরা ছিল। এই জলা জঙ্গলে এক সময় প্রচুর বাঘ সিংহ দেখা গিয়েছে। তো এবারে অনেকে বলেছেন যে এখানে এদের পূর্বপুরুষরা বাঘও নাকি মারতেন। জনপদ, এই জনপদে আপনাদের যে পিতৃপুরুষরা যে বসতি করলেন, এই যে মামজোয়ানের যে গুরুত্ব, সেই গুরুত্বটা কী ছিল যে এখানেই আপনাদের এই জমিদার বাড়ি করত? আমার আমার বাবার নাম হচ্ছে নারায়ণচন্দ্র নন্দী, আর ঠাকুরদার নাম হচ্ছে বঙ্কুবিহারী নন্দী। ডাক্তারি সূত্রে উনি কোচবিহার মেডিকেল কলেজে পাস করে উনি আমাদের এখানে যে প্রকাশ বাণিজ্য বলে কৃষ্ণ ব্যানার্জি আছেন, ওনাদের ধরে এই মামজোয়ানে আসে ডাক্তারি করার গিয়েছে। শোনা কথা যেটা আমাদের যতটা মনে আছে, তা এসে তারপরে ডাক্তারি করতে করতে তারপরে আস্তে আস্তে আমার বাবার জন্ম হয়ে এখানে। জন্মের পর থেকে বাবা
প্রচুর সম্পত্তির মালিক, আমার দাদুরও সম্পত্তি হয়েছিল অনেক সেই সব। আর তখন আমাদের এই এলাকা তো নদী ছাড়া কোনো পথ ছিল না, নদীমাতৃক দেশ আমাদের, তা নদীপথেই আমাদের চলাচল করতে হতো। ডাক্তার রিপোর্ট করতে গেলে পরে আমার দাদু যেহেতু ঘোড়ায় চড়ে ডাক্তারি করতে হয়েছে অনেক দূরে দূরে সমস্ত জায়গায় যেতে হতো। আর বাকিটা ছিল সবই এই চুন্নি নদীপথে। হ্যাঁ, চুন্নি নদীপথ, আর বাকিটা কাদা জল রাস্তা, রাস্তা খুব একটা ভালো ছিল না, জল জঙ্গলে। আচ্ছা, তখন কি 500 মণি 1000 মণি নৌকা চলাচল করতো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিভিন্ন বড় বড় নৌকা এই চুন্নি নদী দিয়ে ওখানে যাতায়াত করতো। হ্যাঁ, তারপরে লঞ্চ সার্ভিস হয়েছিল কিছুদিন, রানাঘাট থেকে মামুনিয়ান পর্যন্ত আসতো। তারপরে আস্তে আস্তে মোটামুটি একটু উন্নতি হয়, রাস্তাঘাটগুলো হয়, জঙ্গলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এখানে স্কুল প্রতিষ্ঠা করেছিলেন। আমাদের স্কুল ওই একটা জায়গা আছে নদীর ধারে, স্কুল বাগান বলে একটা প্রতিষ্ঠিত, সেখানে জায়গায় কোনো লোকজন থাকে না, ধ্বংসাবশেষ পড়ে আছে আর কি। আর শ্যামাচরণ সরকার, পণ্ডিত শ্যামাচরণ সরকার এখানকার মানুষ, হ্যাঁ, উনি জমিদারও ছিলেন। তারপরে ওনার নামে একটা মামজানি স্কুলে হাই স্কুল প্রতিষ্ঠিত হয়ে আছে, মানে উচ্চ মাধ্যমিক স্কুল আর কি আছে। আবার মামজুয়াল থেকে বাকুল্লা পর্যন্ত টানা একটা রাস্তা উনি শ্যামাচরণবাবু আর কি ওই রাস্তাটা তৈরি করে গিয়েছিলেন, সেই রাস্তা দিয়ে এখন আমাদের যাতায়াত করতে হয় আর কি। একটা পাকা রাস্তা হয়েছে। আর আমাদের এখানে পারাপার করতে হবে, ব্রিজটা নেই, ব্রিজটা নেই আমাদের এখানে এখন। আমাদের এখানে ব্রিজ হবে হবে করে বহু মানে মন্ত্রী টন্ত্রী সব এসেছিল, এসে কোনো ব্যবস্থায় কিছু করেননি, এইভাবে চলছে আমাদের সব। ওই বাঁশের ব্রিজে করে পার হয়ে যায়, বর্ষাকালে ভেঙে যায়, আবার নৌকো করে যাতায়াত করতে হয়, এসব করি, এইভাবে চলছে আমাদের এখানে। আপনার নাম? আমার নাম অমলেশ চন্দ্র নন্দী। আপনার নাম? শম্ভুনাথ নন্দী। আনন্দ রায়। আনন্দ রায় ছিলেন আমাদের এখানকার জমিদার, ছিল লাস্ট আর কি, এইসব ছিল। তখন জমা ধরে জমি কিনতে হতো, সেই জমা ধরেই কেনা। আচ্ছা, এই বাঘের ব্যাপারটা কেউ বলুন। বাঘের ব্যাপারটা থেকে কমপক্ষে ধরুন 60-65 বছর আগে, আমার তখন কেবল বয়স 8-10 বছর বয়স, বাবা দেখেছি বাঘ মেরে আনতে। হ্যাঁ, জয়ের চারিদিকে গরু আসু সব ছাগল মেরে নিয়ে চলে যায়, আশপাশের লোক সব আসে, এসে খবর টবর দিলে মানে বাবার বন্ধু ছিল, স্বীকার করতো। উনি ছিলেন আমাদের এখানে আর একজন বিশিষ্ট ব্যক্তি ছিলেন, তিনি হচ্ছে সুবোধচন্দ্র হালদার মশাই। তিনি একদম মানে খুবই শিকারী ছিলেন, শিকারী ছিলেন, দুই শিকারী। হ্যাঁ, দুই বন্ধু তো মেলে বেরিয়ে পড়তেন বাঘ শিকার। আর এমনি মাঝে মাঝে এদিক ওদিক থেকে খবর আসতো, আপনাদের যেতে হবে, আমাদের গরু নিয়ে গিয়েছে, আমাদের ছাগল নিয়ে গিয়েছে, ওখানে মেরে রেখেছে। গাছের উপর বসে বাঘটা যখন ওই গরুটা খাওয়ার জন্য আসতো, তখন সেই বাঘ মারতো শুনেছি এসব, এইসব। আর আমাদের একটা ধরুন নদীপথে আপনাদের বাড়িতে ডাকাতি টাকাতি হয়েছে, নদীপথে ডাকাতে নদীপথ আসতো, যার জন্য তো আপনাদের বন্ধু রাখতেই হতো। হ্যাঁ, রাখতে শুধু হতে আমাদের বন্ধু আমাদের পাড়াতে অনেক কমই ছিল। হ্যাঁ, এই এই ডাকাতি ফাকাতি হতো বলে। হ্যাঁ, তা 4-5 জন আমার দাদা ছিলেন, আমার জ্যাঠামশাই ছিলেন, ইয়ে দীনানন্দী, ওনারও ছেলে ছিল দুই, শ্যামাপদ নন্দী, দিলীপ নন্দী, এরাদেরও বন্ধু ছিল। ওরা সব ওই ডাকাতি ফাঁকা ধরলে সব অ্যালার্ট হয়ে যেত, সমস্ত চারিদিকে তার ঘিরে ফেলতো, বন্ধুদের ভয়ে ডাকাত ফাঁকা তোলা ঘেঁচত না, এইসব হতো আর কি। আচ্ছা, কত কত বছর ধরে এখানে আছেন? 78 সালে বিয়ে। আচ্ছা, এই এনারা যখন বাঘ শিকার করতো আপনি দেখেছেন? না, দেখিনি, শুনেছি। আচ্ছা, আপনার নাম? আমার নাম রঞ্জনা নন্দী। পরিবার সম্পর্কে? পরিবার সম্পর্কে বলতে গেলে আমি তো বেশি দিন আসিনি, তবে শ্বশুরমশাইকে আমরা দেখিনি, শাশুড়িকেও আমরা দেখিনি, আর ওনাদের 11টা ছেলে, হ্যাঁ, আর 2 জন মেয়ে, তার মধ্যে আমি হচ্ছে 10 নম্বর ছেলে। হ্যাঁ,
আর বড় ভাসুর মেজো ভাসুর ওনারা সব কার্যসূত্রে বাইরে থাকেন, ওনারা থাকেন, আর আমরা ছোট চারজন বাড়িতে থাকি, ছোট চার ভাই বাড়িতে থাকে, পুরনো বাড়িতে। আপনার নাম? আমার নাম উজ্জ্বলি নন্দী, আর মামজান বাড়ি, আর বাপের বাড়ি হচ্ছে নবদ্বীপ বাবলারি। হ্যাঁ, আমাদের এই যে মন্দিরটা, প্রথমে এটা তো হচ্ছে পরের মন্দিরটা যেটা নতুন করে তৈরি হয়, কিন্তু আমাদের যেটা পুরনো মন্দির ওইটার পিছনে একটা ছোট্ট ইতিহাসটা আমি বলে দিই। সেটা হলো আমার বাবা এবং কাকা একসময় ছোট যখন ছিল তখন বাড়ি চাপা পড়ে যায় এখানে, তো সেভাবে কোনো একটা কারণে বেঁচে যায় ভগবানের ইয়ের আশীর্বাদে। তো তারপরে এখানকার যে তখন তৎকালীন MLA ছিল শিশির সরকার, তার সহায়তায় আমার ঠাকমা এই মন্দিরটা স্থাপন করে এখানে। তো সেইখান থেকে আস্তে আস্তে শুরু হয় জার্নি, এবং তারপরে ওইটার থেকে শুরু হতে হতে এটা পর্যন্ত আসা হয় এবং অনেক অনুষ্ঠানও করা হয়। তো আজকে যা দেখছেন এটা তারই মানে বিনিময়। ঠাকুমার নাম? আমার নাম সৌরভ নন্দী। ঠাকুমার নাম? ঠাকুমার নাম বিমলা বালা নন্দী, সহায়তা এটা তৈরি হয়। আচ্ছা, বাৎসরিক কখন পুজো হয় এটা? হ্যাঁ, বাৎসরিক যেসব অনুষ্ঠানের সময় হয়, যেমন শ্রাবণ মাস পুরো সোমবারগুলোতেই, তারপরে নীল পুজোর সময় এখানে প্রচুর ভিড় হয়। গাজন হয় এখানে? গাজন হয়, গাজন হয়, গাজনের সন্ন্যাসীরা এখানে থাকে। আচ্ছা, গাজনে কি কি খেলা হয় এখানে? গাজনে কাঁটা খেলা হয়, দা খেলা হয়, তারপরে যেটা কি বলে ওটাকে বর্ষি ফোটানো, যেটা বর্ষি ফোটানো এখানে হয়, এখানে সব খেলা হয়। আচ্ছা ঠিক আছে, বলি আমাদের এই যে খালটা রয়েছে এখন আপাতত, এটা এখন বিভিন্ন ধরনের পরিস্থিতির পরে এটা পুকুর হয়ে গেছে, কিন্তু আগে এটা ছিল দিঘির মতন, তো এখান দিয়ে বিভিন্ন ধরনের জাহাজ যেত, তারপরে এটার সাথে নদীর পুরো কানেকশন ছিল, তো চুন্নি নদী, চুন্নি নদীর কানেকশন রয়েছে, তো এখনও রয়েছে, কিন্তু এটা ওই যখন বর্ষা হয় সেই সময়তে এগুলো ভরাট হয়ে যায়, গিয়ে কানেকশন তৈরি হয়ে যায়, আর এখন এই বাড়ছে জল আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তারপর এই যে এইখান দিয়ে যেগুলো ওই বৃষ্টির জল জমে জমে এখানে 100 দিনের কাজ হয়েছিল, হওয়ার পর ভেতরটা ভেঙে গেছে, গিয়ে এখন রাস্তাটা এরকম পরিস্থিতিতে পড়ে রয়েছে। এটা যদিও ঠিক হয়ে যাবে খুব তাড়াতাড়ি, তো এখন দেখা যাক কী হয়। আপনার নাম? আমার নাম সৌরভ নন্দী, এই নন্দী বাড়ির সদস্য। এই গ্রামের নাম? এই গ্রামের নাম মাউজওয়ান, এবং আর কি